এখন তো চেহারাটা একটু ভালো হয়েছে না আগে থেকে? না না ও আগে থেকে কত, আগে তো একটু ছোচা ছোচা ভাব ছিল, লোমগুলো উস উস ছিল, এটা তো শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এখানেও লোম উঠতেছে, হ্যাঁ সব হয়ে উঠে। মুরগির মাংস গরুর মাংস এগুলো বেশি দিবা, অল্প অল্প করে দিবা ধীরে ধীরে, ঠিক আছে? ডগ ফুডটা অভ্যাস হয়ে গেলে তখন খাইতে চায় না, আমি একদম ডগ ফুড ইউজ করি। ডগ ফুডের মধ্যে তোমার প্রিজারভেটিভ থাকে, তো ওগুলো কি কি জানি দেয়, নরমাল এমনি আমাদের আছে বিস্কিট, কালকে আবার সে খাবে পিজা খাইছে, আমরা পিজা খাইছিলাম, ওটা খাচ্ছে ঠিকই, বাট ওর যখন মাংস পিজা টিজা দেওয়া যাবে, এগুলো মধ্যে অনেক প্রসেসিং জিনিস থাকে, তো এগুলো না দেওয়াই ভালো। ঘরে বানানো মুরগি ফ্রাই করে দাও, অসুবিধা নাই, কিন্তু বাইরের জিনিস দেওয়া যাবে। আর ঘরে বানানো যে মুরগি ফ্রাই করবো, ওটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে করবা, একটা ছোটো বোটল ওর জন্য আলাদা কিনে রাখবা, অলিভ অয়েল।